খেলার রকমারি খবর নিয়ে হাজির আমি অপর্ণা, আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলার খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এটিকে মোহনবাগানের হয়ে এই মরশুমে সন্দেশ শিখানের খেলা নিয়ে ধোঁয়াশা বাড়ছে। ভারতীয় দলের রক্ষণের অন্যতম স্তম্ভের লক্ষ্য ইউরোপে খেলা। জানা গিয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব পেয়েছেন তিনি। এই কারণে কোচ আন্তোনিও লোপেস হাভাসের অধীনে প্রীতম কোটালরা কলকাতা এএফসি কাপের প্রস্তুত শুরু করে দিলেও যোগ দেননি সন্দেশ। ক্রিকেটের ডায়েরি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। মাথায় চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার আরেক ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। আগামী 4 আগস্ট অর্থাৎ কাল থেকে ট্রেন্ট ব্রিজের জোড়ুদের বিরুদ্ধে নামবেন বিরাট কোহলিরা। সমস্ত কোভিড বিধি মেনেই সেরেছেন প্রস্তুতি, কিন্তু সিরিজ শুরুর ঠিক 2 দিন আগেই ঘটল বিপত্তি। নেট প্র্যাকটিসের সময় মোহাম্মদ সিরাজের বাউন্সার এসে লাগে মায়াঙ্কের হেলমেটে। বলের গতি এতই তীব্র ছিল যে ব্যাট ফেলে মাটিতে শুয়ে পড়েন তিনি, ছুটে আসেন সতীর্থরা। গোটা ঘটনায় বেশ আতঙ্কিতই হয়ে পড়েন সিরাজ। ফিজিও নিতিন প্যাটেল প্রাথমিক চিকিৎসা সারেন, তারপর দেখা যায় নেট ছেড়ে হেঁটেই বেরিয়ে আসছেন মায়াঙ্ক। যদিও অন্যের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় তাকে, তখনই এক প্রকার স্পষ্ট হয়ে যায় চোট গুরুতর। এমন অবস্থায় কোনোভাবেই মাঠে নামতে পারবেন না তিনি। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের পর এবার রাজস্থান রয়্যালসের দ্বিতীয় দল হিসেবে খেলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। দুবারের সিপিএল চ্যাম্পিয়ন বার্বাডোস ট্রাইডেন্টসের অধিকাংশ স্টেক কিনে নিল রাজস্থান রয়্যালসের মালিকপক্ষ রয়্যাল স্পোর্টস গ্রুপ বা RSG। একই সঙ্গে ওই দলের নামও পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে। IPL এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল কিনল রয়্যাল স্পোর্টস গ্রুপ। এর কলকাতা নাইট রাইডার্সের মালিকপক্ষ শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট এবং প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস CPL দল কিনে নেয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে KKR এর অন্য অংশের নাম ফ্রিদাদ তোবাগো নাইট রাইডার্স। অন্যদিকে CPL এ খেলা পাঞ্জাব কিংসের দ্বিতীয় দলের নাম সেন্ট লুসিয়া স্টারস, যার সেন্ট লুসিয়া কিংস নামে এবারে CPL খেলবে বলে জানানো হয়েছে। KRK নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টের সিরিজ শুরু হওয়ার আগে ওপেনার সমস্যায় ভারতীয় দল। চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শুভমান গিল। এদিন চোট পেয়ে প্রথম টেস্টের বাইরে চলে গেলেন আরও এক ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। কী হতে পারে প্রথম টেস্টের ওপেনিং জুটি? এক ভিডিও কলে নিজের পছন্দের কথা জানিয়েছেন সুনীল গাভাস্কর। তবে গাভাস্কর যখন বলছেন তখন মায়াঙ্কের চোট পাওয়ার খবর সামনে আসেনি। ভারতের কিংবদন্তি প্রাক্তন ওপেনার পছন্দের নাম অবশ্য অন্য, KL রাহুল। গাভাস্কর বলেছেন, আমি হলে শুরুতে রাহুলকেই চাইতাম, ভুললে চলবে না, ও প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছে। আসন্ন সিরিজ নিয়ে তার ভবিষ্যৎবাণী, আবহাওয়া শুকনো থাকলে ভারত 4-0 জিতবে, মেঘলা থাকলে 3-1। অনূর্ধ্ব-16 বাংলা দলের কোচ প্রণব রায়ের দায়িত্ব বাড়িয়ে দিল CAB। বাংলার মেয়েদের বিভিন্ন বয়সভিত্তিক বিভাগ ও সিনিয়রের ব্যাটিং পরামর্শদায় তার দায়িত্ব নেওয়া হলো তাকে। প্রণব বলেছেন, আমার কাছে এটা একেবারেই নতুন কাজ। বাংলায় মেয়েদের ক্রিকেট সত্যি উন্নত, বহু প্রতিভাবান ক্রিকেট আছে রাজ্যে, তাদের সাহায্য করার সুযোগ কাজে লাগাতে চাই। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় পেস ব্রিগেডকে নিয়ে আশাবাদী আশিস নেহরা। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সামি এবং ইশান্ত শর্মা এই সিরিজে বড় ভূমিকা নেবে বলে মনে করি। ইংল্যান্ডের উইকেটে ওরা দারুণ সফল হবে। তাছাড়া মোহাম্মদ সিরাজের মতো পেশারাও রয়েছে। পেস বোলিং বিভাগ এবার খুবই শক্তিশালী। প্রথম মহিলা ভারতীয় তথা দ্বিতীয় ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে 2 পদক জিতেছেন PV সিন্ধু। 2016 সালের রিও অলিম্পিকে জিতেছিলেন রূপো, এবার ব্রোঞ্জ। ইতিহাস করার পরেও সামনে চলে এলো PV সিন্ধুর সঙ্গে অপর অলিম্পিয়ান শাটলার সায়না নেহওয়ালের প্রকাশ্য দ্বন্দ্ব। সোশ্যাল মিডিয়া তো বটেই, সিন্ধুকে অভিনন্দন জানানোর প্রয়োজনও বোধ করেননি 2012 সালের লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জয়ী সায়না। PV সিন্ধু ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, জাতীয় ব্যাডমিন্টন কোচ পুডেল্লা গোপীচাঁদ তাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন। তবে সাইনার কোনো বার্তাই তার কাছে আসেনি। সিন্ধু বলেছেন, আমি এখনও সোশ্যাল মিডিয়া সেভাবে দেখার সুযোগ পাইনি, তবে ধীরে ধীরে সকলকেই প্রত্যুত্তর দেব, কিন্তু সাইনার থেকে কোনো মেসেজ এখনও পাইনি। আমাদের মধ্যে খুব বেশি কথাও আজকাল আর হয় না। গ্রেট ব্রিটেনকে হারিয়ে 49 বছর পর অলিম্পিক হকির সেমিফাইনালে উঠেছিল ভারত। অলিম্পিকে 8 বারের সোনা জয়ী ভারতের কাছ থেকে আরও একটি সোনা পাওয়ার স্বপ্ন দেখেছিল গোটা দেশ। কিন্তু পুরুষদের হকির শেষ চারের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়ামের কাছে 5-2 গোলে হেরে যাওয়া সেই স্বপ্নে আপাতত ইতি। হাড্ডাহাড্ডি লড়াই করলেও মূলত শেষ কোয়ার্টারে এসে বেলজিয়ামের কাছে বশ্যতা স্বীকার করতে হলো মনপ্রীতদের। তবে টোকিওয় এখনও পদক জয়ের আশা বেঁচে রয়েছে ভারতীয় হকি দলের, কারণ শেষ চারে ওঠে এখনও ব্রোঞ্জ পদক জিততে পারে টিম ইন্ডিয়া।
কোয়ালিফায়ারে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে পৌঁছেছিলেন। তার দুর্দান্ত পারফরমেন্স নজর কেড়েছিল গোটা বিশ্বের। তারপর থেকে আরও একটি পদক জয়ের আশায় বুক বেঁধেছিল দেশবাসী। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ফাইনালে সেই আশা পূরণ হলো না। টোকিও থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ডিসকাস থ্রোয়ার কমলপ্রীতকে। টোকিও অলিম্পিকে হার দিয়ে শুরু হলো ভারতের কুস্তি অভিযান। মহিলাদের 62 কেজি বিভাগে প্রথম রাউন্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপের রূপজয়ী মঙ্গোলিয়ার বোলোরতুয়া খুরেলফুর কাছে পরাজয়ের শিকার করতে হলো 19 বছরের সোনাম মালিককে। র্যাপিচেস রাউন্ড খেলে টুর্নামেন্টে ফিরে আসার সুযোগ হারিয়েছেন ভারতীয় এই কুস্তিগীর। সোনামকে প্রথম রাউন্ডে হারানো মঙ্গোলিয়ার কুস্তিগীর দ্বিতীয় রাউন্ডে পরাজিত হওয়ায় টোকিও গেমস থেকে কার্যত ছিটকে গেলেন সোনাম। টোকিও অলিম্পিক্সে পুরুষদের 400 মিটার হার্ডলসে সোনা জিতলেন নরওয়ে কার্সেন ওয়ারহোম। নিজেরই পুরনো নজির ভেঙে নতুন বিশ্ব রেকর্ডও গড়লেন 25 বছরের দৌড়বিদ। তিনি করলেন মাইলস্টোন। ওয়ারহোমের সাফল্যে মুগ্ধ হয়েছে বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। নরওয়ের অ্যাথলিটকে প্রাণ ঢেলে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব। মহিলা জিমনাস্টিক্সের ইতিহাসে তিনি নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়েছিলেন। সে মার্কিন অ্যাথলিট সিমোনে বাইলস এখন ভোল্ট দিতে ভয় পান। মহিলা জিমনাস্টিক্সের ইতিহাসের অন্যতম সেরা মুখ বাইলস নিজেই সেই কথা স্বীকার করেছেন। গণমাধ্যমে তিনি সেই উৎকণ্ঠার কথা প্রকাশও করে জানিয়েছেন তিনি এখন ভোল্ট দিতে গিয়ে নানা ধরনের আতঙ্কে ভোগেন, কারণ মানসিক চাপ। তিনি জানিয়েছেন যোগ্যতা অর্জনের লড়াইয়ে নাকি রীতিমতো চাপে ছিলেন। বাইলসের অকপট মন্তব্য মাঝে মধ্যে মনে হচ্ছে সারা বিশ্বের প্রত্যাশার চাপ আমার কাঁধে এসে পড়েছে। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? খেলাধুলার যাবতীয় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে হলে ফোন অথবা মেইল করুন। ফোন করুন 9836938876 এ 9836938876 এ অথবা মেইল করুন toman.mukherjee139@gmail.com এ। আমাদের টিম পৌঁছে যাবে আপনাদের দোরগোড়ায়। আপনাদের মূল্যবান মতামত আমরা সাদরে গ্রহণ করব। 21 বছরের খরা কাটিয়ে ভারোত্তোলনে দেশকে অলিম্পিক পদক এনে দিয়েছেন মীরাবাই সাইখোম চানু। তার হাত ধরেই চলতি টোকিও অলিম্পিকের মঞ্চ থেকে এসেছে প্রথম পদক। মণিপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে কিভাবে বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করলেন, কিভাবে দারিদ্র ও সমাজের চুতমারকে বুড়ো আঙুল দেখিয়ে লক্ষ্যে স্থির থাকলেন, চানুর জীবনের এই সমস্ত কাহিনী এবার ভেসে উঠবে পর্দায়। এবার শোনা গেল মণিপুরী ছবিতে অলিম্পিক পদক জয়ীর আত্মজীবনী ফুটে উঠবে। ইতিমধ্যে এই নিয়ে ইম্ফলের সেউতি ফিল্মস প্রযোজনা সংস্থার সঙ্গে কথাবার্তাও নাকি হয়ে গিয়েছে চানুর। উচ্চসিত ভারোত্তোলক ছবি সংক্রান্ত চুক্তিপত্রে সই করে দিয়েছেন। সময় হয়েছে ছোট্ট একটা ব্রেকের, ফিরে আসছি এক্ষুনি। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ফিরে এলাম ব্রেকের পর সঙ্গে আরো খেলার খবর নিয়ে। বিদেশের ডায়েরি, হাঁটুর চোট সারিয়ে আবার কোর্টে ফিরতে চলেছেন রাফায়েল নাদাল। তিনি আসন্ন ATP সিটি ওপেন টেনিসে খেলবেন বলে জানিয়েছেন। নাদাল বলেছেন, যুক্তরাষ্ট্র ওপেন টেনিসের আগে নিজেকে তৈরি করে ফেলতে হবে। সত্যি বলতে একটা দীর্ঘ সময়ের পর কোর্টে ফিরে মন অনেক হালকা হয়ে গিয়েছে। আশা করি সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারবো এখানে। হাঁটুতে চোটের জন্য দলের বাইরে চলে গিয়েছেন অ্যারন ফিঞ্চ। তাই বাংলাদেশের বিরুদ্ধে ঢাকায় 5 ম্যাচের টি-20 সিরিজে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে যা জানিয়ে দিয়েছে, এর আগে ওয়েড বিগ ব্যাস লিগে হোয়ার্ড হ্যারিকেন্স দলের অধিনায়কত্ব করেছেন। কলকাতার ডায়েরি, ময়দানে ফুটবল ফিরছে আবার সেই চেনা চিৎকার, এটাই যেন আসল কলকাতা। ফুটবল লীগ শুরু নিয়ে প্রশ্ন করা হলে প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি খেলা আর খেলাকে জানালেন, দেখো কলকাতা লীগটা আমাদের কাছে, তোরা পছন্দ হচ্ছে আমাদের কাছে কিন্তু বিশাল ব্যাপার, কারণ কলকাতা লীগ খেলেই কিন্তু এই ভারতবর্ষের জার্সি গায়ে দিয়েছে মোহামেডান ফার্স্ট আওয়ারকে। এখান থেকে লীগ খেলে বড় ম্যাচ ভালো খেলে আমি ইন্ডিয়া টিমে ডাক পেয়েছি। আর কলকাতা লীগটা আমাদের সময় ছিল একটা প্লেয়ারের কারখানা, সেই কারখানাটা যদি বন্ধ করে দেওয়া হয় খুব খারাপ হবে। গতকালের সঠিক উত্তর 102 বছরে, আর সফল উত্তরদাতা হলেন বর্তমানের গৌরব বসু। অভিনন্দন গৌরব আমাদের আজকের প্রশ্ন। এখনো অবধি টোকিও অলিম্পিকে ভারত কটি পদক পেয়েছে? এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049, 9674-81049। লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। খেলার খবর আজ এই পর্যন্ত, আগামীকাল এই সময় এই চ্যানেলে আবার দেখা হবে। টাটা।